নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি দুর্লভ যোগ, সমসপ্তম রাজযোগ, পাঁচ রাশির সোনার ভাগ্য হতে চলেছে। কেন, আমি তাও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে ভিডিওটি শুরু করার আগে বেশ কিছু কথা আমি আপনাদেরকে আগে প্রথম জানাই। দেখুন, প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, অনেকের বিভিন্ন রকমের সমস্যা, কারো চাকরি, কারো বিবাহ, কারো দিনাতে পড়ে গেছেন, দিয়ালে পিঠ ঠেকে গেছে। কৌশিক রায়ের কাছে অসম্ভব বলে কোনো কথা নেই, অর্থাৎ ইম্পসিবল বলে কোনো কথা কিন্তু নেই। এভরিথিং ইজ পসিবল, যদি সূক্ষ্ম বিচার করা যায় এবং সঠিক ক্রিয়া যদি করা যায়, আপনার জীবনকে বদলানো কিন্তু সম্ভব। কৌশিক রায়ের প্রেডিকশান কিন্তু আমি বারবার বলি, মাটিতে কিন্তু পড়ে না। আমি যে প্রেডিকশানটা করবো কি না, মাটিতে আপনার কিন্তু পড়বে না। খুব দায়িত্বের সাথে বলি এবং খুব চ্যালেঞ্জের সাথে বলি, ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই কৌশিক রায়ের কাছে। বারবার একটা কথা বলছি, কারণ আপনাকে আমি দায়িত্ব নিয়ে কাজ করে কিন্তু দেখাবো। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র হচ্ছে বেদের চোখ, অর্থাৎ একজন সঠিক জ্যোতিষবিদ আপনার সমস্যাটা নির্ণয় করে, সঠিক যদি আপনার রেমিডিয়াল মেজারমেন্ট যদি করতে পারে কি না, আমি বলবো আপনার জীবন বদলানো কিন্তু সম্ভব। এবার দেখা দরকার আপনার জীবনে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, প্রচুর প্রচেষ্টা করছেন, মানে অ্যাকচুয়ালি অনেকে দিয়ালে পিঠ ঠেকে গেছে, এ অনেকে হাল ছেড়ে দিয়েছে। আমি যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে বা হাল ছেড়ে দিয়েছেন, আমার সাথে যোগাযোগ করুন। নিশ্চিতরূপে দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, আপনার কাজ কিন্তু করে দেখাবো। কিন্তু একটি জিনিস আমার কাছে দেখাতে গেলে, প্রথম কথা হচ্ছে নমনীয়তা। যাদের ক্ষেত্রে নমনীয়তা রয়েছে তাদের আমি হাত ধরি, এটা মাথায় রাখবেন। আর যাদের ক্ষেত্রে নমনীয়তা নেই না, তাদের কিন্তু আমি হাত ধরি না। অর্থাৎ কেউ যদি নমনীয়তার মতন অভিনয় করে, সেটাও কিন্তু আমি বুঝতে পারি। আপনার ভাগ্য যদি আপনি বদলাতে চান, আপনার সমস্যা যদি মুক্তি পেতে চান, নিজেকে স্যালেন্ডার করুন, নিজেকে স্যালেন্ডার করুন, দেখবেন জীবনে আপনার সমস্যার সমাধান কিন্তু হবে। এই জন্য আমি বারবার বলছি, যার আমি হাত ধরি, কৌশিক রায় যা হাত ধরে কিনা তাকে টেনে কিন্তু তুলে, সবারই ক্ষেত্রে কিন্তু আমি হাত ধরি না। অর্থাৎ এই জায়গাটা দেখা কিন্তু দরকার। আর যদি আপনার হাত আমি ধরি, আপনার ভাগ্য নিশ্চিত রূপে কিন্তু আমি ফেরাবই ফেরাবো। দেখুন, সমস্যা তো আছে, আবারও বলছি সমস্যা রয়েছে, পাশাপাশি সমাধানও রয়েছে। সমস্যা যাদের খুবই হয়ে গেছে, কি করবেন ভেবে উঠতে পারছেন না, দিক খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আমি বলছি টেনশন করবেন না। যারা ভিডিও দেখছেন কিনা, প্রতিনিয়ত ভিডিও দেখেই যাচ্ছেন, ভিডিও দেখেই যাচ্ছেন, ভাবছেন আপনার হয়তো বদলাবেন, কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা হস্তরেখায় যদি কোনো বড় ধরনের সমস্যা যদি থাকে, তার সঠিক প্রতিকার করুন, তবে কিন্তু আপনার ভাগ্য কিন্তু বদলাবে। এবং আপনাকে একজন সঠিক আদর্শ অ্যাস্ট্রোলজার, জ্যোতিষবিদ আপনাকে খুঁজে আপনাকে নিতে হবে, চুজ আপনাকে করতে হবে, যিনি সঠিক পথপ্রদর্শক হিসাবে, সঠিক বন্ধু হিসাবে সারা জীবন আপনার পাশে, আপনার হাত ধরে কিন্তু চলবে। তো যাই হোক, আমার কাছে আমি একটা কথা বলি, যাদের প্রতিকার আমি করেছি কি না, তারা ডেফিনেটলি মানে যে সমস্যাগুলো নিয়েছিল সেই সমস্যা থেকে মুক্তি হয়েছে।
অর্থাৎ প্রচুর জন, মানে এক কথায় যদি বলি মানে ফ্যান আমার, এক কথায় আমি যদি বলি। ওনারা স্যার বলেন না আমাকে, দাদা বলেন, কৌশিক দা। শুনতে মানে খুব একটা স্যারের জায়গাটা কি জানেন, একটা দূর 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 লাগে, আর দাদা বললে আন্তরিকতা চলে আসে, নিজেদের ঘরের মানুষ মনে হয়। এই জায়গাটা কিন্তু আমি কারো কাছে স্যার হিসেবে থাকতে চাই না, আমি তার বাড়ির একজন পরিজন, বাড়ির একজন আত্মীয় হিসাবে কিন্তু তার কাছে আমি যেতে চাই। এটাই কিন্তু আমার মেন বক্তব্য। যে জায়গাটাতে সমস্যা আছে সেই জায়গা সঠিক যদি রেমিডিয়াল মেজারমেন্ট করা যায়, তাহলে আপনার ভাগ্য কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘুরবে, এবং যে সমস্যাগুলো আছে তার সঠিক প্রতিকার করুন। এবার আমি একে একে রাশিগুলোর নাম বলি। দেখুন, বুধ আপনার বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, শুক্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, এবং মঙ্গল বিষ রাশিতে অবস্থান করছে। অবস্থান করে সমসপ্তম রাজ্য সৃষ্টি করছে। বুধ, শুক্র এবং মঙ্গলের এই সমসপ্তম রাজ্যকে যে যে রাশিগুলোর নাম আমি বলবো লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কল্পনার বাইরে রেজাল্ট কিন্তু পেতে চলেছে। নাম্বার ওয়ান রাশি কর্কট রাশি। কর্কট রাশির পঞ্চম ভাবে মঙ্গল কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে, এবং আপনার একাদশ পঞ্চমভাবে শুক্র এবং একাদশভাবে মঙ্গল, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনাদের যাদের ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে নিশ্চিতরূপে ডেভেলপমেন্ট, ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা সাপোর্ট পাবেন, এবং কর্মক্ষেত্রে উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং ভাগ্যের চাকা কিন্তু আপনাদের ঘুরতে চলেছে। এই সমসপ্তম রাজ্যকে কর্কট রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এবং এক্সচেঞ্জ করেছে দুজন রাশি, এবং বুধ সেখানে অবস্থান করছে। বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, যাদের ইন্ডাস্ট্রি আছে বা আপনার কোম্পানি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দিতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট, আপনাদের মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করছে, রাগ জেদ বৃদ্ধি করবে, একাদশভাবে শুক্র, বুধ ভাগ্যাধিপতি একাদশভাবে, এবং সমসপ্তম রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল জায়গায় ভালো হবে, আপনাদের মকর রাশি মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হবে, এবং ল্যান্ড রিলেটেড জায়গাগুলো ভালো হবে, নিজস্ব সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা থাকছে, এবং কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, এবং এর পাশাপাশি সফলতার সিঁড়ি কিন্তু আপনার পেতে চলেছে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। সমসপ্তম রাজ্যকে বৃশ্চিক রাশি দাম্পত্য সুখ, বিদেশ, ব্যবসা, কেরিয়ার এই সকল দিক থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন, এবং কপাল আপনাদের খুলতে চলেছে, এবং শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে আপনারা লাভ পেতে চলেছেন, এবং ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে এই সময়ের মধ্যে, এবং সফলতা কিন্তু দেখা যাচ্ছে। চার নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির মধ্যে কেরিয়ার আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে, আপনাদের কর্মযোগ দেখা যাচ্ছে, সম্পত্তিগত দিক থেকে লাভ, বেশ কিছু শুভ সংবাদ সমাচার আপনাদের আসতে চলেছে, আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, এবং পারিবারিক সুখ, দাম্পত্য সুখ, কর্মক্ষেত্রে এবং শত্রুর জায়গা কিন্তু শান্ত হতে চলেছে। সর্বশেষ এবং অন্তিম যে রাশি বৃষ রাশি। বৃষ রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, ভাগ্য চমকাতে চলেছে বৃষ রাশির। এই সমসপ্তম রাজ্যকে বৃষ রাশি হতে চলেছে, মানে যারা লাখে খেলছে তারা কুটিতে খেলবে, সম্পত্তি, আপনার বিদেশ, সফলতার সিঁড়ি আপনারা পেতে চলেছেন, এবং দাম্পত্য সুখ, ব্যবসা যারা করছেন, শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, সেখান থেকে দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন, এবং আপনাদের শুভ বিবাহ এবং আপনাদের বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে কন্ট্যাক্টগুলো কিন্তু আসতে চলেছে নিশ্চিত রূপে বলা যেতে পারে বৃষ রাশির। আপনি যদি মানুষ হন বৃষ রাশির ক্ষেত্রে না হওয়া কাজগুলো এবার কিন্তু সম্পন্ন কিন্তু হতে চলেছে, ভাগ্য কিন্তু আপনাদের সাথ কিন্তু দিতে চলেছে বৃষ রাশি।
এক কথায় শোনার ভাগ্য হতে চলেছে এই যে যে পাঁচ রাশি আমি কথা বললাম, কল্পনার বাইরের রেজাল্ট কিন্তু পাবেন। লিখে রাখুন, যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, আমি যে পাঁচটি রাশির আমি কথা বললাম এই সমসপ্তম রাজযোগে, এই পাঁচ রাশি কিন্তু মানে এক কথায় যদি বলি নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবে। এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি যদি হন এই পাঁচ রাশির মধ্যে মানুষ। বিশেষ করে এই সমসপ্তম যোগ আপনাদের অর্থনৈতিক দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের কিন্তু নিশ্চিত রূপে ডেভেলপমেন্ট কিন্তু করতে চলেছে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, আপনারা এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তন কিন্তু আপনারা কিন্তু দেখতে পেতে চলেছেন। এই দুর্লভ এই রাজযোগ এক কথায় আমি আবারও বলবো ভাগ্যের চাকা কিন্তু ঘুরিয়ে দিবে, বিশেষ করে ডেভেলপমেন্ট এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের এই সময় পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, আমি যে পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশি এক কথায় কল্পনার বাইরে রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।